সার্ভিস রিভলভার অসাবধানতাবশত গুলি ছিটকে গিয়েছে নাকি আত্মহত্যার চেষ্টা, শুরু হয়েছে তদন্ত। ঘরে সববার মা বোন আছে, ভোটটা কিন্তু ভেবে দিবি। ভোট প্রচারে হুমকির অভিযোগ উঠল কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে, যদিও হুমকির অভিযোগ প্রার্থী অস্বীকার করেছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আকাশবার্তা, কিন্তু সুর চড়িয়ে রাজ্য বিজেপি বলছে মা বোনেদের কথা মনে করিয়ে ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। অন্যভাবে সার্কুলেট করা হচ্ছে, আজ আমি কাউকে হুমকি দিচ্ছি যে মা বোনেদের কথাটা ভেবে ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন, একদমই না। আপনাদের কাছে জোর হাতে অনুরোধ রইল যে আপনারা পুরো বক্তব্যটা দেখবেন। আমি আমার টিমকে বলবো যে পুরো ভিডিওটা রিলিজ করতে, যাতে আপনারা পুরো বক্তব্যটা দেখতে পারেন। একদিকে কৌশানীর অভিযোগ, পাল্টা বিজেপির দাবি, হারার ভয়ে এবার হুমকি, রাস্তায় হাঁটছেন তৃণমূলের নবাগতরাও, এটা নাকি হতাশারই বহিঃপ্রকাশ। আকাশবার্তা। প্রচারে বেরিয়ে আক্রান্ত হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি প্রার্থী, বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি প্রার্থীর দেহরক্ষীরা পঞ্চায়েত সদস্যের পরিবারের লোকজনকে মারধর করে বলে অভিযোগ। রাতে দুপক্ষই হাসপাতালে গিয়ে চিকিৎসা করান, রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। দেবশ্রী রায়কে নিয়ে ক্ষোভ ছিল, তাই ওকে প্রার্থী করিনি, রায়দিঘিতে জনসভায় গিয়ে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, পুলিশের পোশাক পরে এলাকায় ঢুকে ভয় দেখাচ্ছে বিজেপি কর্মীরা। পুলিশের ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছে, মাথায় রাখুন, পুলিশের ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছে অনেক জায়গায়, নিয়ে গিয়ে গ্রামের লোককে ভয় দেখাচ্ছে আর বলছে বাড়ি থেকে বেরোবে না, বাড়ি থেকে নিকালেগা নেই, তৃণমূলকে ভোট নেই দেখা, বিজেপিকে ভোট দো, একটা কথা শুনবেন না, ইলেকশনের পরে ওগুলো পালিয়ে যাবে। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের কাশীপুর থানার ডুমরু গ্রামে তাদের নির্বাচনী প্রচার সভা ছিল। অভিযোগ, এই সভা সেরে ফেরার সময় তৃণমূল কার্যালয় ভাঙচুর চালায় অভিযুক্তরা, মারধর করা হয় তৃণমূল কর্মীদের, অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। উলুবেড়িয়া দক্ষিণে এবার বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারী, গ্রামের রাস্তায় প্রচারে ঢেউ তুলেছেন বিজেপি প্রার্থী। তার লড়াই গত দুবারের তৃণমূল কংগ্রেস বিধায়ক পুলক রায়ের বিরুদ্ধে। পাপিয়ার দাবি, এই অঞ্চলে গত 10 বছরে বোমা চোলাই তৈরি শিল্প হয়েছে। এখানে দুটো কুটির শিল্প আছে। মুখ্যমন্ত্রী এসে বলেছিল 3 মাসের মধ্যে, 2011-এ 3 মাসের মধ্যে আমি শিল্প করবো। দুটো শিল্প উনি করেছেন, দুটো কুটির শিল্প, কটেজ ইন্ডাস্ট্রি। একটা হচ্ছে চোলাই তৈরি করা, আরেকটা হচ্ছে বোম বাঁধা। তৃণমূলকে হারাতে ছক কষছেন বিজেপির শীর্ষ নেতারা। গতকাল তারা দিল্লিতে বৈঠকও করেছেন। আজ এই অভিযোগ করেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন বিজেপির পক্ষে ভোট পড়া ইভিএম আনা হচ্ছে। মন্ত্রী বলেন বিজেপির কারসাজির এটা হিমশৈলের চূড়া মাত্র। ক্যাম্পেইন ফলস নিউজ, ফেক নিউজ, এই ধরনের বিষয়তে তারা আরও আস্থা রাখেন এবং সেটাই তারা চেষ্টা করবেন এবং মানুষের মনটাকে প্রভাবিত, মানে যেটা হচ্ছে মানসিকভাবে একটা গেম খেলা, একটা খেলার চেষ্টা করবেন। করোনা পরিস্থিতি জটিল হয়ে উঠছে ঠিকই, কিন্তু নতুন করে আর লকডাউন নয়, বরং ভ্যাকসিন দিয়েই পরিস্থিতি সামলাতে চায় কেন্দ্র। দেশে দৈনিক করোনা সংক্রমণ প্রায় 90,000, মৃতের সংখ্যা 700-ও বেশি। দেশে দৈনিক করোনা সংক্রমণ বোধহয় এবার 1 লক্ষের দিকে এগোচ্ছে। শেষ 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা যতটা বেড়েছে তা গত 6 মাসের মধ্যে সবচেয়ে বেশি। আজ সকাল 8টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে যে পরিসংখ্যান মিলেছে তা দেখলেই বোঝা যাবে পরিস্থিতি কতটা জটিল। দেশে দৈনিক সংক্রমণ 89,129, যা আগের দিনের তুলনায় প্রায় 8,000 বেশি। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 714। কিন্তু না, পরিসংখ্যান যতই উদ্বেগজনক হোক না কেন, কেন্দ্র কিন্তু আর্থিক বিপর্যয়ের আশঙ্কায় নতুন করে লকডাউনের কথা ভাবছে না। এখন এই পর্যন্তই, পরবর্তী আকাশবার্তা বিকেল 5টায়।